চলে এসেছি আমাদের পুরুলিয়া ট্যুর এবং পুরুলিয়া সাইটসিনের শেষ এপিসোড নিয়ে এখন আমরা রয়েছি পুরুলিয়ার ওয়ান অফ দ্য বেস্ট সিন স্পট অর্থাৎ মরুগুমা লেকে আর আপনাদের দেখাচ্ছি পাখির চোখে মরুগুমা লেক আসলে মরুগুমা লেকটি চারিদিক থেকে সম্পূর্ণ পাহাড়ে ঘেরা তাই পাশের একটি পাহাড়ের ওপর চড়ে পাখির চোখে মুরুগুমা লেকটি দেখার চেষ্টা করছিলাম আর দূরে ওই সবচেয়ে উঁচু যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটি হল পুরুলিয়ার সবচেয়ে উচ্চতম শৃঙ্গ চিন্তাবু কথায় আছে পুরুলিয়া ঘুরতে গিয়ে যদি অযোধ্যা রেঞ্জে থাকেন আর সবচেয়ে ভালো সানসেট দেখতে হয় তাহলে আপনাকে আসতেই হবে এই মুরগুমা লেকে কারণ এখান থেকেই সবচেয়ে সুন্দর সূর্যাস্ত দেখা যায় আর এই সেই সামনের পাহাড় যার উপর আমি চড়ে এই ভিডিও করছিলাম আর এটি হলো মুরুগুমা লেকের যে মেন স্পট রয়েছে অর্থাৎ মুরুগুমা লেকের যে ওয়াটার পাসিং আছে ওটি হলো মুরুগুমা লেকের মেন স্পট সব লোক এখানেই এসে গাড়ি রেখে চারিদিক থেকে মুরুগুমা লেকটি ঘুরে দেখেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রেড কালারের বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা আমাদের পুরনো ভিউয়ার্স আছেন যারা আমাদের ভিডিও বহুদিন ধরে দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন লাইফ অ্যান্ড জার্নি হ্যাশ ব্লগ পুরুলিয়া শহর থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে ঝালদা ব্লকের মরুগুমা গ্রামের কাছে অযোধ্যা পাহাড়ের উত্তর পশ্চিম পাদদেশে পাহাড় এবং জঙ্গলে ঘেরা এই সুন্দর মরুগুমা লেকটি অবস্থিত ঝোড়া নদীর ওপর এই মরুগুমা ড্যামটি তৈরি করে মরুগুমা লেকের সৃষ্টি হয়েছে ঝোরা নদী কংসাবতী নদীর উপনদীয় বটে এটি ছোটনাগপুর মালভূমির একটি অংশ চারিদিকে পাহাড়ে ঘেরা ছোট বড় দ্বীপ বিশিষ্ট এই মরুগুমা লেকের সৌন্দর্য এতটাই প্রখর যে কিছুক্ষণের জন্য চোখ ফিরিয়ে নেওয়া সম্ভব হয় না আর এই হলো এই মরুগুমা লেকের মেন স্পট মানে মেন অ্যাট্রাক্টিভ এরিয়া মরুগুমা লেকের ওয়াটার পাসিং এরিয়া মরুগুমা লেক যখন ওভারফ্লো হয়ে যায় তখন এই অংশ থেকেই এক্সট্রা যে জলটা থাকে অতিরিক্ত যে জলটা থাকে সেটা ওভারফ্লো হয়ে বেরিয়ে গিয়ে সৃষ্টি করেছে এই নদীর এবং এই নদী পরবর্তীকালে গিয়ে মিশেছে কংসাবতী রিভারে মরুগুমা লেক একটি ফেমাস পিকনিক স্পটও বটে শীতে ছুটির সময় চারিদিক থেকে প্রচুর লোক এখানে পিকনিক করতে আসেন এই লেকের নিকটবর্তী স্টেশন হলো ঝালদা স্টেশন যা এখান থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এই নীল জলরাশি চারিদিকে পাহাড় জঙ্গলে ঘেরা এই মনোরম পরিবেশ ছেড়ে ইচ্ছে করছিল যাতে হোটেলে আর ফিরতেই না হয় তবে এই লেকে বোটিং করার কোনো অপশান নেই যেহেতু মরুগুমা লেক চারিদিকে পাহাড় বেষ্টিত তাই ওপর থেকে দেখার জন্য আমি পাশের একটি পাহাড়ে চড়েছিলাম ঠিকই কিন্তু ব্যাপারটা বেশ বিপজ্জনক হতে পারে কারণ আশেপাশের পাহাড়গুলো সবই নুড়ি পাথরে ভর্তি তাই ওঠার সময় বা নামার সময় পা স্লিপ করে পড়ে যাওয়ার একটি ভয় আছে তাই আপনাদের রিকোয়েস্ট করব যে আশেপাশের যে পাহাড়গুলি রয়েছে যেগুলি প্রত্যেকটিরই কিছু না কিছু নাম রয়েছে যেমন আমি যে পাহাড়টিতে চড়েছিলাম সেই পাহাড়টির নাম ছিল বুধবুরু হ্যাঁ তো সেই পাহাড়গুলিতে আপনারা না চড়ে একটু এগিয়ে গিয়ে মরুগুমা লেক ভিউ পয়েন্ট আছে সেখান থেকে পাখির চোখে মরুগুমা লেক দেখতে পারেন যখন লেকে জল ওভারফ্লো হয়ে যায় তখন এই সামনের দিক থেকেই এই জল বেরিয়ে গিয়ে ওই যে যে নদীটির নাম বললাম অর্থাৎ সাহারা ঝোড়া নদী সৃষ্টি হয়েছে আর চারিদিকের যে পাথরে ঘেরা এই মুরুগুমা লেক সেই পাথরের সৌন্দর্য খুবই অভূতপূর্ণ দেখে মনে হয় কোনো মার্বেল বা সেরকম টাইপেরই কোনো পাথর হয়তো যারা শীতের ছুটিতে পুরুলিয়া ঘুরতে আসছেন তাদের সাজেস্ট করব যে অবশ্যই আপনারা পারলে মুরুগুমা লেকের আশেপাশের রিসর্ট বা হোটেলে থাকুন কারণ এটি একটি খুব ইম্পর্ট্যান্ট এবং সুন্দর সাইসিন স্পট এবার আমরা মুরুগুমা লেক থেকে বেরিয়ে বামনি ফলসের দিকে গেছি তবে পথে আমরা মার্বেল লেকটি আগে দেখে নেব এসে গেছি মার্বেল লেক বা নীল লেক বা ব্লু লেকে যারা মার্বেল লেক ঘুরতে আসেন এই সামনে আমরা দেখতে পাচ্ছি মার্বেল লেক তার আগে একটি খুব প্রয়োজনীয় জিনিস বলি সেটি হলো ওই যে দূরে একটি কাঠের শাকো টাইপের দেখছেন ওটি হলো মার্বেল লেকের পার্কিং যারা মার্বেল লেক দেখতে আসেন তারা ওখানেই গাড়ি রেখে অনেকটা রাস্তা হেঁটে এসে মার্বেল লেক অবধি পৌঁছান আমরা জানি যে ইয়াং জেনারেশনের সঙ্গে সঙ্গে একটু এজের জেনারেশানরাও পুরুলিয়া ঘুরতে ভালোবাসেন এবং পুরুলিয়ার সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসেন তাই তাদের সাজেস্ট করব যে পার্কিংয়ে গাড়ি না রেখে ডানদিক থেকে উঠে যাওয়া রাস্তা ধরে মার্বেল লেক ভিউ পয়েন্ট অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে চলে আসুন এবং এখান থেকে পাখির চোখে মার্বেল লেক দেখুন এই যে ওপর থেকে মার্বেল লেক দেখার যে অনুভূতি সেটা আপনি নিচ থেকে পাবেন না প্লাস আপনাকে মার্বেল লেক সম্বন্ধে এখানকার স্থানীয় বাসিন্দার থেকে জানতে পারলাম যে কোনো এক সময় চতুর্থ বৃহত্তম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টের জন্য এইখানে ব্লাস্ট করা হয় এবং সেই ব্লাস্টের এই আশেপাশে পাহাড় যে ব্লাস্ট করা হয়েছিল সেখান থেকেই এই মার্বেল লেকের সৃষ্টি হয়েছে আর মার্বেল লেকের জল সম্ভবত এই পাথরের তলা থেকে বা আশেপাশ থেকে পাহাড়ের গা বেয়ে এসে এই মার্বেল লেকের সৃষ্টি করেছে এই নীল জলরাশি যা বর্তমানে সবুজ দেখাচ্ছে হ্যাঁ এটিও একটি খুব বিখ্যাত পিকনিক স্পট মার্বেল লেক শীতকালে তো সুন্দরই কিন্তু এর আসল রূপ বর্ষাকালে দেখতে পাওয়া যায় যারা বর্ষাকালে পুরুলিয়া ঘুরতে আসেন তারা অবশ্যই আসবেন মার্বেল লেক দেখতে কারণ বর্ষাকালে মার্বেল লেকের রূপ আরও সুন্দর হয় আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হল মার্বেল লেক দেখার জন্য সবাই ভিড় ওখানে জমিয়েছে তবে প্রবীণ যারা আছেন তাদের সাজেস্ট করব যে গাড়িয়ালাকে বলে পাশের মার্বেল লেক ভিউ পয়েন্টে গাড়িটি নিয়ে আসতে যাতে হাঁটতে না হয় এবং গাড়ি থেকে নেমেই জাস্ট দশ মিটারের দূরত্বের মধ্যেই এই পয়েন্ট থেকে আপনারা মার্বেল লেক দেখতে পাবেন এছাড়া এখানে স্থানীয়রা বেশ কিছু খাবারের দোকান খুলে রেখেছে আপনারা এখানে খাবার পানীয় সবই পেয়ে যাবেন আর এখানে আগত ট্যুরিস্টদের রিকোয়েস্ট করব যে এই স্থানীয় যে বাসিন্দারা আছে এদের কিন্তু জীবনযাপনের একটি বড় উপায় হচ্ছে এই ট্যুরিস্ট মানে এই ট্যুরিস্টদের থেকে সুতরাং এরা যে দোকানগুলি এখানে করেছে অবশ্যই এদের থেকে কিছু কিনবেন কারণ আমাদের এই কিছুটা আনন্দের যে সরঞ্জাম তারা জোগাচ্ছে সেই পয়সা দিয়েই হয়তো তাদের সংসারে অনেক প্রবলেম সলভ হয়ে যায় তো তাই এখানকার লোকাল যে দোকান আছে দাম একটু বেশি হলো তাদের থেকে অবশ্যই কিছু না কিছু কিনবেন তাতে তাদের হেল্প করাও হয়ে থাকবে আমাদের পরবর্তী গন্তব্য বামনি ফলস ছিল কিন্তু এই মুহূর্তে আমরা তুর্গা ফলসে দাঁড়িয়ে আছি কারণ বামনি ফলসে নামার সময় ফোনের চার্জ একটু কমে গেছিলো আর ওই দূরে দেখা যাচ্ছে দুর্গা ড্যাম আমরা ফার্স্টে দুর্গা ফলস এক্সপ্লোর করব তারপর যাব দুর্গা ড্যামে তো বামনি ফলসে নামার সময় ফোনের চার্জ একটু কমে যাওয়ায় আমি গাড়িতে ফোনটি চার্জে বসিয়ে ফলসে নেমেছিলাম যার জন্য বামনি ফলসে সেরকম কোনো ছবি তোলা হয়নি দুর্গা ফলসে নামার রাস্তাটা বেশ বিপজ্জনক এবং খাড়া সোজা পাহাড়ে পাথর বেয়ে নিচে নামতে হয় কারণ দুর্গা ফলসে নামার পার্টিকুলার কোনো রাস্তা নেই এখানকার লোকাল লোকেদের সাহায্য নেওয়া যেতে পারে দুর্গা ফলসে নামার সময় আমি নর্মালি কোনো কারোর সাহায্য ছাড়াই দুর্গা ফলস নেমে যাচ্ছিলাম কিন্তু এখানকার লোকাল একজন বয়স্ক ভদ্রলোকে সে আমাকে বললেন যে মাত্র পঞ্চাশ টাকার বিনিময় সে আমাকে ফলস অব্দি নিয়ে যাবে তাই তাকে খুশি করার জন্য আমি তাকে হায়ার করে নিলাম এবং পরে তার হাতে দুশো টাকা দিয়েছিলাম এই জিনিসটি করার একটাই কারণ তাকে একটু হেল্প করা কারণ দুশো টাকা পাওয়ার পরে তার মুখে যে হাসিটা ছিল সেটা দেখে মনে এক আজব টাইপের তৃপ্তি অনুভব হলো দুর্গা ফলসে নামার রাস্তাটা এতটাই বিপজ্জনক যে যে কোনো মুহুর্তে পা স্লিপ করে পড়ে গা পায় পায়ে চোট লেগে যেতে পারে চাই যারা একটু হাই হিল পরে থাকবেন বা যারা একটু এজেড পারসেন আছেন তারা কিন্তু দুর্গা ফলসে নামার চেষ্টাই করবেন না রাস্তা এতটাই ভয়াবহ ছিল যে আমার ভিডিও করার সময় মাঝে মাঝেই হাত কেঁপে যাচ্ছিল কারণ নিজেকে বাঁচাবো না ক্যামেরাকে বাঁচাবো না নিজে নামবো নিচে ফলস দেখতে সেটা ভেবেই তখন কুল করতে পারছিলাম না আমি জীবনে অনেক বড় ছোট ট্রেক করেছি কিন্তু দুর্গা ফলসে নামার এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকমই ছিল বর্ষাকালে এই দুর্গা ফলসের রূপ খুবই সুন্দর থাকে কিন্তু বর্ষাকালে এই রাস্তা দিয়ে নামাটা খুবই ডেঞ্জারাস হতে পারে দুর্গা ফলস হলো পুরুলিয়ার সবচেয়ে স্বচ্ছ জলের ওয়াটারফলস এবং কথিত আছে যে এই ওয়াটারফলসের জলের রং নাকি কাচের মতো পরিষ্কার হয় এবং আকাশের রঙের সঙ্গে সঙ্গে এই জলের কালারও চেঞ্জ হয় অবশ্যই শীতকালের থেকে বর্ষাকালে এই ফলসের সৌন্দর্য আরও সুন্দর থাকে তবে বর্ষাকালে এখানে আসাটা একটু রিস্কি কারণ ফ্ল্যাশ ফ্লাডের একটা ভয় থেকেই থাকে দুর্গা ফলস দেখার পরে এবার আমরা যাচ্ছি দুর্গা ড্যামে দুর্গা ড্যাম বা দুর্গা লেক দুর্গা ওয়াটারফলসের জলকে একটি বাঁধের মাধ্যমে আটকে সৃষ্টি হয়েছে এই দুর্গা লেক দুর্গা ড্যামের ওপরে তৈরি হয়েছে একটি বৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র এবং দুর্গা বাঁধটি হলো একটি সেচ বাঁধ এবং দুর্গা বাঁধ থেকে সৃষ্টি এই দুর্গা ড্যামের জল মেনলি সেচের কাজে ব্যবহৃত হয় আপনি চাইলে তুর্গা লেকের পার্কিং লটে গাড়ি রেখে বহু দূর অবধি পায়ে হেঁটে লেকের পাশ দিয়ে ঘুরতে পারেন দুর্গা ড্যাম কিন্তু একটি অতি জনপ্রিয় পিকনিক স্পট শীতকালে আসলে এখানে প্রচুর লোকাল লোকেদের পিকনিকের ভিড় আপনারা দেখতে পাবেন মুরুগুমা ড্যামের মতো বা মুরগুমা লেকের মতো তুর্গা লেকটিও খুব সুন্দর কিন্তু এখানে জলে নেমে স্নান করতে যাবেন না কারণ সেটি বেশ বিপজ্জনক হতে পারে কারণ লোকাল স্থানীয় বাসিন্দাদের থেকে জানতে পারলাম এই লেকের জল কিন্তু খুবই ডিপ তাই চাইলে আপনি পাথরে বসে জলে পা ভেজাতে পারেন এবং এই নীল জলরাশি উপভোগ করতে পারেন কিন্তু কখনও ভুলে এই লেকে স্নান করার চেষ্টা করবেন না তুরগা লেকের পর এবার আমরা যাচ্ছি মুখোশ গ্রাম বা চারি গ্রামে সব জায়গাগুলি ছোট ছোট করেই দেখাচ্ছি কারণ বেশি ডিটেলে দেখাতে গেলে আপনারা যখন সামনে গিয়ে দেখবেন সেই আনন্দটাই নষ্ট হয়ে যাবে আর আপনারা সামনে গিয়ে উপভোগ করুন সেটাই আমি চাই এছাড়া ভিডিও বেশি লেন্দি হয়ে গেলে সেটাও একটা ধৈর্যের বাদ ভেঙে দিতে পারে তাই আমি সব জায়গাগুলো ছোট ছোট করে দেখাচ্ছি আর এখন আমরা চলে এসেছি গ্রামে অর্থাৎ মুখোশ গ্রামে এই মুখোশ গ্রাম সম্বন্ধে বিশেষ কিছু বলার নেই কারণ এই মুখোশ গ্রামের অর্থাৎ পুরুলিয়ার মুখোশ গ্রাম মানে চারি গ্রামের মুখোস্ত সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে ফেমাস এখানকার মুখোশ পৃথিবীর বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয় পুরুলিয়া ঘুরতে আসলে অবশ্যই মুখোশ গ্রাম হলো মাস্ট ভিজিট প্লেস এখানে ঘুরতে আসলে এখান থেকে অবশ্যই কিছু স্মৃতি হিসাবে মুখোশ আপনারা কিনে নিয়ে যেতে পারেন আমাদের ভিডিও প্রায় শেষের দিকে আর এবার আমরা যাব আমাদের অন্তিম গন্তব্য পাখি পাহাড়ের শিল্পী চিত্তদের অনবদ্য সৃষ্টি এই পাখি পাহাড় এই সামনে যে পাখি পাহাড় দেখছেন পাহাড় এটি হলো পাখি পাহাড় এই পাহাড়ের গায়ে অসংখ্য পাখির ছবি খোদাই করে শিল্পী চিত্ত সেন এই পাখি পাহাড়ে সৃষ্টি করেছেন আর আমাদের ভিডিও এখানেই শেষ করলাম